টানেলের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত স্বপ্নের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল দেশের প্রথম টানেল। নদীর নিচ দিয়ে এ ধরনের টানেল দক্ষিণ এশিয়ায় এটাই প্রথম। 28 অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই টানেলের উদ্বোধন করবেন। টানেলটির দৈর্ঘ্য 3.40 কিলোমিটার। টানেলটি প্রস্তাবিত এশিয়ান হাইওয়েকে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সঙ্গে সংযুক্ত করবে। চট্টগ্রাম থেকে কক্সবাজারের দূরত্ব 40 কিলোমিটার কমিয়ে দেবে। টানেল দিয়ে যানবাহন ঘণ্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার গতিতে চলতে পারবে। বঙ্গবন্ধুর টানেলটি নির্মাণে খরচ হয়েছে 10,374 কোটি টাকা। বাংলাদেশ ও চীন সরকারের যৌথ অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এতে চীনের এক্সিম ব্যাংক 5,913 কোটি টাকা ঋণ দিয়েছে, বাকি অর্থ যোগান দিয়েছে বাংলাদেশ সরকার। চীনের এক্সিম ব্যাংক 2% সুদে এই ঋণ দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কর্ণফুলী নদীর তলদেশে এই টানেল নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। 35 ফুট চওড়া এবং 16 ফুট উঁচু দুটি টিউব 11 মিটার ব্যবধানে স্থাপন করা হয়েছে। এতে ভারী যানবাহন সহজেই টানেলের মধ্যে দিয়ে চলাচল করতে পারবে। 2016 সালে 14 অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যৌথভাবে টানেলটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। প্রকল্পের ঠিকাদার হিসাবে কাজ করেছে চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2019 সালের 14 ফেব্রুয়ারি প্রথম টানেলের টিউবের বোরিং কাজের উদ্বোধন করেন। টানেলটিতে কার, জিপ এবং পিক আপ ভ্যানের জন্য টোল 200 টাকা নির্ধারণ করা হয়েছে আর মাইক্রোবাসের টোল নির্ধারণ করা হয়েছে 250 টাকা। 31 আসন বা তার চেয়ে কম আসনের বাসের টোল দিতে হবে 300 টাকা। 32 কিংবা তার চেয়ে বেশি আসনের বাসের টোল দিতে হবে 400 টাকা। 3XL বাসের টোল নির্ধারণ করা হয়েছে 500 টাকা। এছাড়া 5 টন পর্যন্ত ট্রাকের জন্য 400 টাকা, 5 থেকে 8 টন পর্যন্ত ট্রাকের জন্য 500 টাকা, 8 থেকে 11 টন পর্যন্ত ট্রাকের জন্য 600 টাকা টোল দিতে হবে। অপরদিকে ট্রাক ট্রেইলার 3XL-এর জন্য 800 টাকা, ট্রাক ট্রেইলার 4XL-এর জন্য 1,000 টাকা এবং ট্রাক ট্রেইলার 4XL-এর বেশি হলে 1,000 টাকার সঙ্গে প্রতি এক্সেলের জন্য 200 টাকা হারে টোল নির্ধারণ করা হয়েছে। নিউজ ডেস্ক, বানো টিভি।